সালামু আলাইকুম। লেখাপড়া অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মামুন করিম সকলকে স্বাগতম জানাচ্ছি। অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে আজকে আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করব। এক হলো আখলাকে জামিমা এবং এক হলো অহংকার। ভালো মন্দ, সুখ শান্তি অথবা দুঃখ, ঠিক আছে, সবকিছু কি একটি আর একটির মানে পরিপূরক, অর্থাৎ একটি আর একটির অপোজিট। ঠিক একইভাবে আমাদের নবীজির যে সিফতগুলো ছিল, যে মানে গুণগুলো ছিল, সেগুলো এবং বদগুণ শয়তানের গুণ হলো সম্পূর্ণ বিপরীত। আমাদের নবীজি সবসময় চেষ্টা করেছেন যাতে করে এই দুনিয়ার মধ্যে শান্তি কায়েম করতে পারেন, এই দুনিয়ার মধ্যে ইসলামের বিধিবিধানগুলো প্রচার করতে পারেন, মানুষের মধ্যে যাতে ভালো গুণের সঞ্চার হয়, মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে। আর শয়তান সবসময় চেষ্টা করে যাতে করে এই দুনিয়ার মধ্যে অরাজকতা এবং অনৈতিকতা অবস্থান করে, হত্যা লুণ্ঠন এবং বিভিন্ন প্রকার খারাপ গুণগুলো মানুষের মধ্যে সঞ্চার হয় এবং সবসময় মানুষ যাতে অশান্তিতে থাকে এবং সুখে অশান্তির মধ্যে থেকে থাকতে থাকতে যাতে তারা জাহান্নামের দিকে পতিত হয়। সো ভালো এবং মন্দ সম্পর্কে, যেমন আমাদের সকল বিষয় সম্পর্কে কিন্তু জানা দরকার। এতদিন আমরা আখলাকে হামিদা সম্পর্কে জেনেছি, বিভিন্ন ধরনের নেক কাজ কিভাবে আমাদের আল্লাহ রসুলের জীবনে কোন কোন গুণগুলো বৈশিষ্ট্যগুলো প্রকাশ পেয়েছে এবং আমাদের আল্লাহ রসুলের জীবনে যে যে নৈতিক গুণাবলীগুলো তিনি বহিঃপ্রকাশ মানুষ পেয়েছে মানুষের কাছে, তা কিভাবে অর্জন করতে হবে, তাদের বহিঃপ্রকাশগুলো কি সুফল ছিল এবং ওই মানে ভালো গুণগুলো নিজের মধ্যে ধারণ না করলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারতাম আমরা, এই সকল বিষয় কিন্তু এর আগের কয়েকটি ক্লাসে আমরা জেনেছিলাম। মূলত চতুর্থ অধ্যায়টা ছিল এই কারণে যাতে করে আমরা আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যকে সুন্দর করতে পারি, গুছিয়ে নিতে পারি, ভালো জিনিসগুলোকে গ্রহণ করতে পারি এবং মন্দ জিনিসগুলোকে কি করতে পারি, ছেড়ে দিতে পারি। কোনো সময় আমরা যদি মানুষের খারাপ খুঁজতে থাকি তাহলে তার মধ্যে ভালো গুণ আসবে না। একটি ভালো গুণ অর্জন করলে সাথে সাথে আমাদের একটি খারাপ গুণ আমাদের মধ্যে থেকে চলে যেতে থাকে। যেমন কেউ যদি এটা প্রমিস করে, নিজে থেকে নিজে ওয়াদা করে যে আজ থেকে আমি আর মিথ্যা কথা বলবো, সত্য মানে সবসময় সত্য কথা বলবো, তো কেউ যদি সবসময় সত্য কথা বলার অভ্যাস করে তখন তার মধ্যে থেকে মিথ্যা কথা চলে যেতে থাকে। কেউ যদি নেক কাজ করার অভ্যাস করে তার মধ্যে থেকে মন্দ কাজ চলে যেতে থাকে। কেউ যদি মানুষকে সম্মান দেওয়া শুরু করে তখন তাদের মন মধ্যে থেকে মানুষকে উত্তপ্ত করা বা মানুষকে অসম্মান করা চলে যেতে থাকবে। কেউ যদি ওয়াদা পালন করা শুরু করে তাহলে তার মধ্যে থেকে ওয়াদার খেয়ানত করা বা আমানতের খেয়ানত করা কি হতে থাকবে, চলে যেতে থাকবে। তার মানে আমরা খারাপ গুণগুলোকে খুঁজলে কোনো সময় ভালো হতে পারবো না, আমাদের ভালো গুণ খুঁজতে হবে এবং খারাপ গুণ থেকে বেঁচে থাকতে হবে। তার মানে ভালোটাও জানা লাগবে, মন্দটা জানা লাগবে। তারই ধারাবাহিকতা তোমাদের টেক্সট বুকে এতদিন যেরকম আমরা আখলাকে হামিদা নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা আখলাকে জামিমা নিয়ে আলোচনা করব। ক্লাসটি খুবই মজাদার হবে, সুন্দর হবে, সকলে মনোযোগ সহকারে দেখবে। বাট ক্লাসে শুরু করার আগে আমি সবসময় যারা নতুন এসেছো তাদেরকে স্বাগতম জানাই, রাইট? তো যারা আজকে আমাদের ক্লাসে নতুন এসেছো এবং আমাদের চ্যানেলটি নতুন জয়েন করেছো, সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ আমাদের ক্লাসে আসার জন্য এবং আমাদের চ্যানেলটিকে জয়েন করার জন্য। তোমরা মনোযোগ সহকারে আমাদের ক্লাসটি দেখবে এবং প্রথম বেঞ্চে তোমাদের আসনটি গ্রহণ করে নাও এবং খুবই মনোযোগ সহকারে ক্লাসের প্রত্যেকটি কথা শোনার চেষ্টা করবে। আমি বিশ্বাস করি আমাদের ক্লাসগুলো দেখে তোমরা প্রতিদিন নতুন নতুন কিছু শিখতে পারবে এবং আমরা যখনই আমাদের ক্লাসগুলো তৈরি করি তখন সবসময় চেষ্টা করি ক্লাসগুলো যাতে তোমাদের টেক্সটবুক এবং তোমাদের সিলেবাস অনুযায়ী তৈরি করার, যাতে করে আমাদের ক্লাসগুলো দেখে তোমরা যেমন নতুন কিছু শিখতে পারবে এবং একই সাথে তোমরা যাতে শিক্ষার সাথে সাথে তোমরা তোমাদের সিলেবাসটা যাতে কমপ্লিট হতে থাকে এবং পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিতে পারো। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে, বেল আইকনটি প্রেস করে নিবে এবং সকলকে সকলের নিকট শেয়ার করে দিবে, সকলকে জানাবে যে লেখাপড়া অনলাইন নামে একটি চ্যানেল আছে যা ফ্রি মানে ফ্রি কোনো কোর্স ফ্রি নেওয়া ব্যতীত ফ্রিভাবে সকলকে ওই রকম শিক্ষা দেওয়ার চেষ্টা করছে যেরকম শিক্ষা একজন প্রাইভেট টিউটর বা একজন একটি কোচিং সেন্টারে দেওয়া হয়ে থাকে। আর যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখছো এবং সে অনুযায়ী ভাষায় পড়াশোনা করছো তোমাদের প্রতি রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ এতদিন পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। ধীরে ধীরে আমাদের লেখাপড়া অনলাইন পরিবারটি বড় হচ্ছে এবং খুবই খুবই শীঘ্রই আমরা আরো বড় পরিবারে পরিণত হব। তো অবশ্যই তোমাদের একটা দায়িত্ব আছে, তোমরা আমাদেরকে জানাবে আমাদের ক্লাসগুলো কেমন হচ্ছে, ভালো না মন্দ, কি কি পরিবর্তন আনা দরকার, কি কি পরিবর্তন করা দরকার, এগুলো আমাদেরকে জানাতে থাকবে যাতে করে আমরা তোমাদেরকে আরো ভালো কিছু উপহার দিতে পারি। তো আজকের মূল ক্লাসে আমরা চলে আসি। আজকে আমরা আখলাকে জামিমার পরিচয় সম্পর্কে জানবো। আসলে আখলাকে জামিমা কি, যদি কেউ আমাকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করে যে আসলে আখলাকে জামিমা কি, আমি সহজে বলতে পারি যে আমার নবীজির জীবনে
যেই গুণগুলো দেখা দেয়নি, অর্থাৎ উনি যে সকল কাজকে ত্যাগ করেছেন বা মানুষকে নিষেধ করেছেন, সকল কিছুই হলো আখলাকে জামিমা। দেখো এখানে আখলাকে জামিমার পরিচয় সম্পর্কে দেওয়া আছে, যে খারাপ কাজ বা আচরণ মানুষকে হীন ও নিন্দনীয় করে তোলে তাকে আখলাকে জামিমা বা নিন্দনীয় চরিত্র বলে। অর্থাৎ যে খারাপ কাজ মানুষকে কি করে, মানুষকে খারাপের দিকে নিয়ে যায়, মানুষ নিজেরও ক্ষতি করে, মানুষেরও ক্ষতি করে, এবং মানুষের কাছে যে কাজগুলো নিন্দনীয় ওই সকল কাজগুলো করা বা ওই সকল গুণগুলো নিজেদের বদগুণগুলো নিজেদের মধ্যে ধারণ করাই হলো আখলাকে জামিমা। যেমন অহংকার, ঘুষ, অশ্লীলতা, পরশ্রী কাতরতা, তারপরে ঘৃণা, চৌর্যবৃত্তি ইত্যাদি, এই সকল অনেক ধরনের খারাপ গুণগুলো আছে যেগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এর অপকারিতা সম্পর্কে যদি আমরা জানি, দেখো আখলাকে জামিমা এর কারণে ওইসব ব্যক্তি সমাজ জীবনে নিন্দনীয় হয়, তারা মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত হয়, তাদের দ্বারা সমাজের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয়, অন্যায় ও অসৎ কাজের প্রসার ঘটে, তারপরে হলো তারা আল্লাহ ও রাসুলের অপ্রিয় হয়, এর ফলে তারা পরকালে জান্নাত থেকে বঞ্চিত হয়। একটা জিনিস খেয়াল করে দেখো যে দুনিয়াকে হাসিল করার জন্য যেই ব্যক্তি বা যেই মানুষে কি করেছে, অহংকার করেছে অথবা খারাপ গুণকে নিজেদের মধ্যে ধারণ করেছে, তারাই কিন্তু নিজেদের কাল ডেকে এনেছে। যেমন দেখো তোমরা যদি চিন্তা করো, আবু জাহেলের কথা চিন্তা করো, আবু জাহেল কিন্তু পার্থিব জীবনে খুবই শক্তিশালী ছিল, মানুষের কাছে খুবই মানে খুবই দাম্ভিকতার সাথে চলতো এবং তিনি নিজেকে খুবই সম্মানী মনে করত। কিন্তু যখনই সে আল্লাহ রসুলের বিরোধিতা শুরু করলেন এবং যখনই সে আল্লাহ রসুল এর বিরুদ্ধে বিরুদ্ধে কাজ করা শুরু করলেন, তখনই কিন্তু তাকে আবু জাহেল উপাধি দেওয়া হলো। তার মানে কি, আবু জাহেল মানে হলো যে মূর্খদের নেতা, ঠিক আছে? এবং একটা কি জিনিস কি জানো, যে আবু জাহেলের নামও কিন্তু উমর ছিল, ঠিক আছে? এবং আমাদের প্রিয় সাহাবি উমর রাজিয়াল্লাহু তাআলার নামও ছিল কি, উমর বিন খাত্তাব রাজিয়াল্লাহু তাআলা। এখন এই দুইজনের ব্যাপারে কিন্তু আল্লাহ রসুল দোয়া করতেন যে আল্লাহ ইসলামের শক্তি বাড়ানোর জন্য তুমি দুই ওমরের থেকে যে কোনো এক ওমরকে আমাদের কাছে এনে দাও, হেদায়েত দিয়ে দাও, যাতে করে আমাদের ইসলামের শক্তিটা বেড়ে যায়। তো এরকম দোয়ার করার পরেই আল্লাহ তাআলা কি করেছেন, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেদায়েত দান করেন। কারণটা কি, কেন এই ওমরকে সিলেক্ট করা হলো, কেন ওই ওমরকে সিলেক্ট করা হলো না? কারণ দুই ওমরের মধ্যে দুই ধরনের গুণ ছিল। ওমর, আমাদের প্রিয় সাহাবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খুবই রাগী ছিলেন কিন্তু তিনি বেয়াদব ছিলেন না, তিনি সত্যকে সত্য বলে স্বীকার করার সামর্থ্য রাখতেন, শক্তি রাখতেন, মনোভাব রাখতেন এবং তিনি কখনো কারোর সাথে বেয়াদবি করতেন না। এই কারণে তিনি হলেন কি, তিনি হয়েছেন পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরবর্তীতে তিনি ফারুক উপাধিও পেয়েছেন আমাদের নবীজির কাছে। কিন্তু আরেক যে ওমর ছিল, যে আবু জাহেল, তাই তিনি পরবর্তীতে আবু জাহেল টাইটেল পেয়েছিল, কারণ সে ছিল বেয়াদব, সে মানুষের সাথে বেয়াদবি করত এবং অহংকার করত, ঠিক আছে? এই অহংকারটাই তাকে কি, তার কাল হয়েছে। এবং যে ব্যক্তি অহংকার করে সেই কিন্তু পরবর্তীতে ধ্বংসের মুখে পতিত হয়, ঠিক আছে? এই জন্য তাকে টাইটেল দেওয়া হয়েছে আবু জাহেল, অর্থাৎ জাহেলদের পিতা, ঠিক আছে? পরবর্তীতে দেখো, তাই আমাদের সকলকে আখলাকে জামিমা বা নিন্দনীয় চরিত্র থেকে দূরে থাকতে হবে, এর ফলে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে এবং পরিবেশ হবে সুন্দর, মানুষের সম্মান ও ভালোবাসা লাভ করা সম্ভব হবে। পরবর্তীতে যদি আমরা দেখি, দেখো এর পরবর্তীতে আমরা একটি আখলাকে জামিমা নিয়ে আলোচনা করব, সেটা হলো কি, অহংকার। সৃষ্টির ইতিহাসে সর্বপ্রথম যেই গুণাটি করা হয়েছিল সেটাই হলো অহংকার, ঠিক আছে? দেখো অহংকার শব্দের অর্থ অহমিকা বা আমিত্ব, গর্ব, তারপরে হলো দর্প, দম্ভ, বড়াই, নিজেকে বড় ভাবা ইত্যাদি, নিজেকে অন্যের তুলনায় বড় গণ্য করা এবং অন্যকে তুচ্ছ ও নিকৃষ্ট মনে করাকে অহংকার বলা হয়। যে অহংকার করে তাকে অহংকারী বলে। অহংকারী ব্যক্তি বিভিন্ন দিক থেকে নিজেকে অন্যদের উপর প্রাধান্য দেয় এবং নিজেকে অন্যদের তুলনায় উত্তম মনে করে। অহংকারের ধরন তিনটি, অন্তরে অহংকার পোষণ করা, চালচলন ও কর্মকাণ্ডের মাধ্যমে অহংকারের প্রকাশ করা, কথাবার্তায় অহংকার প্রকাশ করা, ঠিক আছে? এবং অহংকারে সর্বপ্রথম একটি গুণা ছিল, আমি যদি তোমাদেরকে আর একটু ডিটেলসে বলি তাহলে মানে আরো ভালো বুঝতে পারবে। আমরা যে আমাদের যে যত প্রকার গুণের কাজ করানো হয় সব কে করে বলো? শয়তান করে। সবাই এক নামে জানো শয়তানের আসল নাম কি জানো? সবাই বলো শয়তান নাম ইবলিশ।
আসলে এটা কি কিঞ্চিত সত্য, কারণ শয়তানের প্রথম নাম ইবলিস ছিল না, শয়তানের প্রথম নাম ছিল আজাজিন। সে এক জিন হয়েও ফেরেশতাদের সর্দার ছিল এবং তিনি আল্লাহ তাআলার প্রচুর পরিমাণ ইবাদত করতেন। পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেখানে সে আল্লাহ তাআলার জন্য সেজদা করেন না। তাই আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয় ছিলেন। কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা যখন আদম আলাহ সাল্লামকে সৃষ্টি করলেন, আদম আলাহ সাল্লামকে তৈরি করার পর যখন সকল সাহাবী এবং সকল মাখলুককে বললেন আদম আলাহ সাল্লামকে সেজদা দিতে, তখন সে চিন্তা করলো, তখন তার মনে অহংকার সৃষ্টি হলো। এহ, আমি এতদিন ধরে আল্লাহ তাআলার ইবাদত করছি আর সে এখন আসলো হঠাৎ করে, আর তাকে আল্লাহ তাআলা বলছেন কি কি করতে, সেজদা করতে। আমি হলাম আজাজিন, আমি আগুনের তৈরি, আর আদম হলো মাটির তৈরি, আমি আগুনের তৈরি হয়ে মাটির তৈরি এক সৃষ্টিকে সেজদা করবো, এরকম তার মনে একটা অহংকার তৈরি হলো, হিংসার বহিঃপ্রকাশ পেল, যার কারণে পরবর্তীতে আল্লাহ তাআলা তাকে অভিশপ্ত করে জান্নাত থেকে বিতাড়িত করে দিল এবং সে আজাজিন থেকে ইবলিস শয়তানে পরিণত হলো। পরবর্তী ইতিহাস আমরা সবাই জানি, সে সবসময় চেষ্টা করে মানুষের দ্বারা গুনাহের কাজ করানোর জন্য। তো যাই হোক, তার মানে আমরা বুঝলাম কি, পৃথিবীতে সর্বপ্রথম যে গুনাহের কাজটি সংঘটিত হয়েছিল তা অহংকার বশত হয়েছিল। অহংকার শুধুমাত্র ওই ওই মাকলুকের বা ওই জিনিসেরই সাজে যে স্বয়ং সম্পূর্ণ, যে কারোর প্রতি মুখাপেক্ষী নয়, এবং এই গুণ শুধুমাত্র একমাত্র আমাদের আল্লাহ তাআলারই আছে। তার মানে অহংকার করা বা বড়াই করা শুধুমাত্র আল্লাহ তাআলারই সাজে, কারণ আল্লাহ তাআলাই হলেন স্বয়ং সম্পূর্ণ এবং স্বতন্ত্র। অন্য কেউ কিন্তু পরিপূর্ণ আত্মনির্ভরশীল নয়, তাকে অন্য মানুষের উপর বা অন্য মাকলুকের উপর সবসময় নির্ভরশীল থাকতে হয়। পরবর্তীতে দেখো, মানুষ বংশ সম্পদ সৌন্দর্য শক্তি সামর্থ্য ইত্যাদি বিষয়ে অহংকার করে থাকে। যেমন ধনী ও সম্পদশালীর মধ্যে অর্থের গৌরব, স্ত্রীলোকের মধ্যে সৌন্দর্যের বড়াই, এবং ক্ষমতাবানদের মধ্যে ক্ষমতার দম্ভ, বিদ্বান লোকের মধ্যে বিদ্যার গর্ব ইত্যাদি। দেখো, এর অপকারিতা সম্পর্কে যদি আমরা জানি, অহংকার অহংকারের কুফল অনেক এবং এর অপকারিতা বর্ণনাতীত। অহংকার কারণে ইবলিস অভিশপ্ত হয়ে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে। এ সম্পর্কে মহান আল্লাহর বাণী হলো, তুমি এ স্থান হতে নেমে যাও, এ স্থান থেকে অহংকার করবে তা হতে পারে না, সুতরাং বের হয়ে যাও, নিশ্চয়ই তুমি অধমদের অন্তর্ভুক্ত। সুরা আল আরাফ আয়াত 13। তার মানে দেখেছো আল্লাহ তাআলা কিভাবে তাকে কটাক্ষ করে অভিশপ্ত করে বের করে দিয়েছে। কারণ কি? কারণ সে অহংকার করেছিল। ঠিক আছে, তারপর দেখো, অহংকারী ব্যক্তি দুনিয়া ও আখিরাতে ঘৃণিত, আল্লাহর কাছে অপছন্দনীয়। আল্লাহ তাআলা বলেন, যার অর্থ হলো নিশ্চয়ই আল্লাহ কোনো উদ্ধত অহংকারীকে পছন্দ করেন না। সুরা লুকমান আয়াত 18। এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, যারা অন্তরে অন্তরে সামান্য পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। মুসলিম শরীফের হাদিস। কিন্তু বর্তমানে দেখো, আমাদের সমাজে কিন্তু অনেক দেখা যায় এরকম যে মানুষ অহংকারের খাতিরে বড় বড় গরু কিনে কুরবানি দেয়, অহংকারের খাতিরে মানুষকে দান সৎকার করে, যাতে মানুষ দেখে খুশি, মানুষ দেখে বলতে পারে না ওই ব্যক্তি অনেক বড়, অনেক বড় লোক, অনেক টাকা পয়সার মালিক। এরকম কথা শোনার জন্য বা এরকম দাম্ভিকতা প্রকাশ করার জন্য মানুষ কি করে থাকে, দান সৎকার করে থাকে, যে জিনিসটা সম্পূর্ণ ইসলাম বিরোধী। ঠিক আছে, এবং এই অহংকার থেকে কিন্তু যুগে যুগে প্রত্যেক নবী রাসূলগণ নিজেদেরকে মানে বাঁচিয়েছেন এবং কোনো সময় তিনি অহংকার করেননি। একবার চিন্তা করো তো, যে যেই নবীকে সৃষ্টি করা না হলে কোনো কিছুই সৃষ্টি করা হতো না, যেই নবীর পিছনে সে চাইলে পাহাড় সকল পাহাড় স্বর্ণ গয়না হয়ে তার পিছনে পিছনে ঘুরত, সেই নবী কিভাবে জীবনযাপন করেছেন? তিনি কখনো জানো, তিনি কখনো হেলান দিয়ে খাননি। আমরা যেরকম এই যে টেবিলের পিছনে দেখো, এটা চেয়ারে বসে, চেয়ারে হেলান দিয়ে বসি, তিনি কখনো হেলান দিয়ে বসেননি, হেলান দিয়ে বসে খাবার খাননি। তিনি সবসময় পায়ের উপর পা মানে পায়ের উপর বসে, যেরকম আমাদের দেশে গোলামরা খাবার খায়, এভাবে খাবার খেতেন এবং বলতেন যে হাফসা, আমি গোলাম, আমি গোলামের মতো খাবার খাবো, আমি তো আল্লাহ তাআলার গোলাম। তিনি কখনো ডাবল মানে ডাবল বিছানায় ঘুমাননি, তিনি সবসময় একটা চাটাইকে মাদুরকে বিছিয়ে তারপর সেখানে চার উপর ঘুমাতেন। তিনি কখনো মানে আরামদায়ক জীবনকে গ্রহণ করেননি, তিনি সবসময় কষ্টের জীবন গ্রহণ করেছেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, হে আল্লাহ, আমি কষ্ট করি আমার উম্মত যাতে সুখে থাকে, আমি কষ্ট করি কিন্তু আমার উম্মত যাতে ভালো জিনিস পায়, এটা নিয়ে আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করতেন এবং সবসময় উম্মতের ফিকির করতেন। দেখো, এখানে দেওয়া আছে প্রতিটি মানুষের কোনো না কোনো অভাব আছে, সুতরাং অহংকার করা তার জন্য শোভা পায় না। অহংকার শুধু তারই শোভা পায় যার কোনো অভাব নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, অহংকার আমার ভূষণ। মুসলিম শরীফের হাদিস। আমরা অহংকার বর্জন করব, কেননা মানুষের কোনো জিনিস নিয়ে অহংকার করার অবকাশ নেই। আমরা এ পাঠে শিখলাম অহংকার পতনের মূল,
অহংকারী অভিশপ্ত, আমরা অংশ অহংকার করব না। আশা করি ক্লাসটা সম্পূর্ণ দেখেছো এবং ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, ভালো কিছু শিখে থাকো, অবশ্যই লাইক বাটনে ক্লিক করবে এবং সকলের নিকট শেয়ার করে দিবে। এবং আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে এবং বেল আইকনটি প্রেস করে নিবে। আজ এ পর্যন্তই, আগামী ক্লাস আবার হাজির হবো ইসলাম উন্নতি শিক্ষার অন্য একটি বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।